বাংলাদেশের 75% লোক সরাসরি কৃষির সাথে জড়িত। অনেক লোকই এবং অনেক যুবক যারা নতুন নতুন কৃষির সাথে যে জড়িত হচ্ছে, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে ইয়া বাংলাদেশের কৃষির মাধ্যমে। বাংলাদেশের এখন যে করোনা প্রাককাল, এই প্রাককালেও কিন্তু বাংলাদেশের অর্থনীতির হাল ধরে রেখেছে বাংলাদেশের কৃষি। তো তারই ধারাবাহিকতায় আমাদের এই প্রতিবেদন। তো আজকে আপনাদের সাথে কথা হবে চায়না কমলা, তো চায়না কমলা জাত নিয়ে। তো আমাদের সাথে আছেন দুজন নতুন উদ্যোক্তা এবং যুবক, তারা তাদের সাথে কথা বলবো চায়না কমলার বিষয় নিয়ে, কীভাবে তাদের মাথায় আসলো এই আইডিয়া, কীভাবে তারা শুরু করলো। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো রমজান ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো চলুন কথা বলবো সেই দুই ভাইয়ের সাথে। আমাদের সাথে আছে সাতশু ভাই এবং মানিক ভাই, তারা এই বাগানটা শুরু করেছে এবং বাগানের বয়সটা 16 মাস। আজকে তাদের কাছ থেকে সব এ টু জেড চায়না কমলা শুরু থেকে শেষ পর্যন্ত জানবো। তো সাতশু ভাই এবং মানিক ভাই আসেন প্লিজ। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো আছি ভাই। ভাই আপনাদের এই বাগানের যে বয়স, কত দিনে বাগানের বয়স? বাগানের বয়স হচ্ছে 16 মাস। 16 মাস? তো 16 মাসের বাগানের এই পরিমাণ ফল, এর আগের বছরের যে ইয়েটা ছিল বাগানের যে গ্রোথটা সেটা কীরকম ছিল এবং কী পরিমাণ ফল ছিল তখন? বাগান আসলে গাছের বয়স তখন হচ্ছে যে অল্প ছিল, ছোটো ছিল গাছ, তখন অল্প কিছু সংখ্যক ফল আসছিল, কিন্তু ফলটা আমরা ছিঁড়ে ফেলে দিছি যাতে গাছের গ্রোথটা নষ্ট না হয়ে যায়, এই কারণে ফলটা আমরা ছিঁড়ে ফেলে দিছি। দর্শক আপনারা শুনলেন যে যে কোনো চারা গাছের যদি আপনার প্রথম থেকে গাছ গঠন করতে হয় তাহলে কিন্তু ফল রাখা যাবে না প্রথম অবস্থায়। আপনার প্রথম এক বছর যে ফলগুলো আসে সেগুলো অবশ্যই ফেলে দিতে হবে, তাহলে কিন্তু আপনার গাছের বিয়ারিং এবং গ্রোথটা খুব দ্রুত হবে এবং পরের বছর থেকে আপনি কিন্তু ম্যাক্সিমাম পর্যায়ে একটা ফল পাবেন। তো এই আপনাদের কাছে প্রশ্ন আমার যে এই বাগানের দেখাশোনা করে কে? আচ্ছা, যে দেখাশোনা আমি করি। মানিক ভাই দেখাশোনা করে? তো ভাই এই বাগানে যে আপনারা করবেন এমন আইডিয়া আপনারা কীভাবে পেলেন এবং আপনার মাথায় কীভাবে আসলো যে আপনাদের চায়না কমলা চাষ করতে হবে, এবং চারাটা কোথা থেকে পেলেন এই বিষয়ে আমাদের কিছু একটু জানান। এটা ভাই আমার এনডিসি। ও সাতশু ভাই, তাহলে সাতশু ভাই, তাহলে আপনি এই চারা কোথা থেকে আনছিলেন এবং এই জাতটা কীভাবে সংগ্রহ করলেন? চায়নায় আমার একটা ফ্রেন্ড থাকতো, তার মাধ্যমে আমি চারা নিয়ে আসছিলাম 10 পিস। 10 পিস? জি। তার থেকে আজকের এই বাগান? জি জি। 10 পিস যে মাদার গাছ ছিল সেগুলো থেকে আপনি এটা ডগা কাটিং করে সায়ন কলম করে এই বাগানটা করেছেন? জি জি। ভালো ব্যাপার। তো ভিউয়ার্স আপনারা শুনলেন যে 10 পিস চারা থেকে তারা আজকে এই বাগানটা, কত কী পরিমাণ আপনার? 1 বিঘা 15 কাঠা বাগানটা আপনার? 1 বিঘা 15 কাঠা? তো 56 শতক, এই 56 শতক তারা বাগানটা করছে। তো এই বাগানে যে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো কিছু আমরা ভিডিও জুড়ে দিব আমাদের ভিডিওতে, দেখে কী পরিমাণ ফলন, যে এক একটা গাছে ব্যাপক পরিমাণ ফলন আসছে। তো ফলগুলো এখনও আপনার পাকার মতো সাইজে আসেনি, তো আমরা এখনও যখন পাকবে সেটার একটা আমরা পরিপূর্ণ ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করবেন আমাদের সেই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো ভাই আপনাদের এই যে বাগানে যে পরিচর্যা এবং যে কীভাবে কী করা লাগে আপনি, আপনার কাছে জানতে চাই একটু। মানে কি সব কিছু দেখাশোনা করে? পরিচর্যা ভাই এতে মনে করেন যে রাসায়নিক সার তো অল্প কিছু ব্যবহার করা লাগে, ওষুধটা কম ব্যবহার করা লাগে, ফুল ফল আসলে একটু ব্যবহার করা লাগে। আর এই বছরে তো আপনার ঝড়ের আবহাওয়া বেশি, তো তার কারণে ফলে হালকা পাতলা যাই দাগমাগ আছে। জি জি। আর ঝড় প্রচুর পরিমাণ ফল ঝরে গেছে এই যে। জি জি, আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ফল এখান থেকে ঝরে গেছে, এই যে এখানে দুইটাই নাই, তোর অনেক ফল দেখছি। এই যে প্রতিটা, জি জি, প্রতিটা ডুগাই ডুগাই চারটে পাঁচটা করে থুকা থুকা আসছিল, পড়ে গেছে অনেক ফল। জি জি জি। তো ভাই এই যে ফল দেখতে পাচ্ছি যে এত সুন্দর, তো এর জন্য কি আপনাদের সেচ কেমন লাগে? অনেক জমিতে আছে যে অনেক ঘন ঘন সেচ লাগে, তো তাদের বলতে চাই ভাই আপনারা নিশ্চিন্তে চাষ করতে পারেন, লেবু চাষে তেমন কোনো সেচ লাগে না বললেই চলে। তো পরিমাণ মতো আপনার যখন দেখা যায় মাটিতে একেবারেই রস থাকে না তখন কিন্তু সেচ দেওয়া লাগে। তো ভাই আর জৈব সারের যে বিষয়টা আছে রোপণের সময় যে কী কী পরিমাণ জৈব সার দিয়েছেন আপনি, নাকি দিতে হয় না এমন একটা কি আমাদের জানার ইচ্ছা ছিল? আমি যখন রোপণ করছিলাম সেখানে ওই 4টা গাছে দেওয়া ছিল না, 10টা গাছে। পরে আপনার এগুলা যখন পরে কলম করে রেখে আপনার লাগাই সেখানে অল্প কিছু দেওয়া হয়েছে। তো ভাই আর আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে যে আপনার এই যে চায়না কমলার বাগানের ভিতরে কিছু পেয়ারা গাছ, এই পেয়ারা গাছগুলো কিসের জন্য? আপনার লেবু তো আপনার মনে করেন 8 হাত/8 হাত লাগানো থাকে, তো ভিতর থেকে আপনার এত জায়গা ফেলে না রেখে এ তো আপনার দীর্ঘমেয়াদী ফসল। জি জি, এটা দীর্ঘমেয়াদী ফসল অবশ্যই, যার জন্যে ওই পেয়ারাটা লাগানো থাকলে আপনার 4-5 বছর আপনি তো পেয়ারা অনায়াসে নিতে পারবেন। জি জি।
যার কারণে সাথী ফসল হিসেবে আমরা আপনারা পেয়ারাটা চাষ করছেন, যে আপনারা কমলা যতদিন আপনার বাগানে ভরপুর পরিমাণ ধরন না আসবে ততদিন আপনি পেয়ারা থেকে টাকা ইনকাম করতে পারবেন, কিছু টাকা অর্থ মানে বেরিয়ে আসবে আপনাদের কমলার পরিচর্যা করার জন্য, তাই তো? তো দর্শক, আপনারা দেখলেন যে আপনারা অনেকেই যে সাথী ফসল হিসেবে পেয়ারা চাষ করতে পারেন, কিংবা আপনারা অন্য কোনো চাষও করতে পারেন, সবজি জাতীয় চাষ, এখন শুধু পেয়ারা বলেই নয় অন্য কোনো সবজি জাতীয় চাষ আপনারা করতে পারেন। তো আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় যে পঞ্চগড়, সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি এসব এলাকায় শুধু কমলা হয়, এটা কিন্তু ভুল ধারণা। বাংলাদেশের এখন প্রায় সব জেলায় কমলা চাষ হচ্ছে এবং এক্সপোর্ট কোয়ালিটি যেগুলো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে দার্জিলিং কমলা, তারপরে মহেশপুর চাপাতলায় আছে যে এর মতো, এগুলো সাইজ অনেক বড় এবং খেতেও সুস্বাদু। তো আমাদের অনেক কৃষক ভাইরা যে আছে সফলভাবে তারা চাষ করছে, তারা মানুষকে দেখাচ্ছে, এবং যে তারা যে ইয়াং এবং যুবক উদ্যোক্তা, তাদের মাধ্যমে কিন্তু আরেকজন যুবক দেখে কিন্তু অনুপ্রাণিত হয়ে নতুন কিছু শুরু করার চেষ্টা করছে। তো ভাই, আপনাদের এই ফল কোন সময় পাকবে? এই চাইনা কমলা যে ফলটা, এই ফলটা কোন সময় পাকবে? এখনও আপনার 2 থেকে 2.5 মাস সময় লাগবে ফলটা পরিপূর্ণ পাকতে। আপনি এখনই ফুলও একটা ফল ছিঁড়ে দেখতে পারেন, কুয়া উঠবে, খোলা উঠবে, এই দেখেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই চাইনা কমলা যে ফল, এটা কিন্তু এখনই খোসা একদম ফলের যে আঁশ থেকে একদম যে শ্বাস থেকে কিন্তু ছড়িয়ে আসছে এখনই। তো আর মাত্র 2 থেকে 2.5 মাস পরেই কিন্তু এই ফলটা পুরোপুরি পেকে যাবে, তখনই কিন্তু এটা বাজারজাত করার মতো যে পরিমাণ এই সাইজে চলে আসবে, তখন কিন্তু এটা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরেও ইম্পোর্ট হতে পারে। কিন্তু বাংলাদেশের কিন্তু এই একটা যে আসছে দিন যেগুলো, সেগুলো কিন্তু ভবিষ্যৎ কিন্তু খুবই ভালো, যে বাংলাদেশ থেকে ইদানিং অনেক পরিমাণে ফল চাষ হচ্ছে। আপনি পেয়ারা, তারপরে চাইনা কমলা, দার্জিলিং কমলা, ড্রাগন, সবগুলোই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির ফল উৎপাদন হচ্ছে বাংলাদেশে। তো ভাই, আপনাদের সাথে কথা যে জমিতে তো তেমন কোনো আগাছা নাই, তো এই আগাছা কি জমির কোনো ক্ষতি করে? আগাছা আপনার পরিষ্কার রাখাটাই বেটার, যে কোনো জমিন, তারপর আগাছায় কোনো গাছ তো বড় হয়ে গিয়েছে, গাছের কোনো ক্ষতি করে না, গাছের দেখেন আপনি বাগান ঘুরে দেখেন আরো যে কেমন কমলা ধরেছে, মানে এই কথার ভিতরে শুধু আমাদের কথা চলবে আর বাগান দেখা যাবে। তো ভাই, আপনাদের কাছে আমার যে আরেকটা প্রশ্ন ছিল যে আপনারা যে শুরু করেছেন নতুন ইয়াং উদ্যোক্তা, তো এই ফলগুলো কি আপনারা বাংলাদেশের বাজারে বেচবেন নাকি আপনারা? আমরা ফলটা বেচবো না, কিন্তু আমাদের এখানে যারা দেখতে আসবে দর্শনার্থী তাদেরকে আমরা হচ্ছে যে বিনামূল্যে, খুবই 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 ভালো একটা যে আপনাদের আইডিয়া, খুবই ভালো একটা উদ্যোগ। তো ভিউয়ার্স, আপনারা জানলেন যে আমাদের মানিক ভাই এবং শাস্তু ভাই তাদের বাগান, তাদের ফলটা কিন্তু বেচবেন, তারা যখন এই ফলটা পেকে যাবে, যারা দর্শনার্থী আসবে বাইরে থেকে পর্যটক আসবে এই বাগান দেখার জন্য, তাদের জন্য তারা রেখে দিবে, তাদের খাওয়ার জন্য তাদের রেখে দিবে এই ফলটা পাকা পর্যন্ত। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন তো এই চাইনা কমলা কিন্তু ইদানিং বাংলাদেশে প্রচুর একটা মনে করেন ফেমাস ফল। তো এখন যদি আপনি এই যারা এই চাষটা নতুন করতে চান, যারা এই নতুন উদ্যোক্তা আছেন, চাষি আছেন, যে তাদের মনে আগ্রহ জাগছে যে আমি একটা চাইনা কমলার বাগান করব, এমন যে আশা আছে, তো তারা অবশ্যই আমাদের শাস্তু ভাই মানিক ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, তাদের সাথে যোগাযোগ করে অভিজ্ঞতা নেবেন তাদের কাছে, আমি বলছি না চারা নেবেন, আপনারা তাদের কাছে অভিজ্ঞতা নেবেন, তারা প্রথমে কী সমস্যার সম্মুখীন হয়েছে এই চাষটা করতে যেয়ে, কীভাবে তারা এতদূর এসছে, কী কী পরিচর্যা করার লাগে, এইসব বিষয়ে জানতে হলে তা অবশ্যই তাদের কাছে অভিজ্ঞতা শেয়ার করবেন, তো নেবেন, তো তাহলে কিন্তু আপনি সফলভাবে সুযোগ পাবেন। তো শাস্তু ভাই ধন্যবাদ আপনাকে জি আমাদের সাথে থাকার জন্য, মানিক ভাই ধন্যবাদ। তো ভিউয়ার্স, কেমন লাগলো প্রতিবেদনটি? তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন, যাতে করে আমাদের নেক্সট ভিডিও আপনি অবশ্যই আপনি নোটিফিকেশন পান এবং দেখতে পারেন। তো আমাদের এরকম নতুন নতুন কন্টেন্ট দেখতে হলে এবং কৃষি ভিডিও, কৃষি টিপস অ্যান্ড ট্রিক্স, কৃষি যে সমস্যার সমাধান, কৃষি অভিজ্ঞতা, সফলতার ব্যর্থতার গল্প দেখতে চাইলে অবশ্যই রমজান ইঞ্জিনিয়ারিং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন, দেখাবে অন্য কোনো ভিডিওতে, বাই বাই।